মঙ্গলবার যাত্রা উৎসবের সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী বুধবার পর্যন্ত বারাসাত কাছারি ময়দানে চলবে এই উৎসব। এদিন এই উৎসবে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। একসময় গ্রাম বাংলার বিনোদনের মূল উৎস ছিল যাত্রা। সময়ের হাত ধরে আজ যাত্রার সে কৌলিন্য অনেকটাই ম্লান। যাত্রা শিল্প বাঁচাতে অনেক আগেই উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মেনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় যাত্রা উৎসব। মঙ্গলবার বারাসাতে সূচনা হল 27তম যাত্রা উৎসবের। এদিন এই উৎসবের সূচনা করেন বাংলা যাত্রা একাডেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বিধায়ক ও বিশিষ্টজনেরা। প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যাত্রা উৎসবের সূচনা করলেও এবছর তিনি অনুপস্থিত ছিলেন। যাত্রা উৎসবের সূচনা করে মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে চান, সে কারণেই প্রতি বছর যাত্রা উৎসবের আয়োজন করা হয়। বারাসাত কাছারি ময়দানে মঙ্গলবার ও বুধবার দুদিন চলবে এই যাত্রা উৎসব। মন্ত্রী আরও বলেন, 34 বছরে যাত্রা শিল্প হারিয়ে যেতে বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শে যাত্রা শিল্প তাদের হারানো গৌরব ফিরে পাচ্ছে। যাত্রা মানে শুধু গ্রাম নয়, এখন গ্রামের গণ্ডি পেরিয়ে শহরে পৌঁছে গিয়েছে যাত্রা। প্রতিটি জেলাতেই এই যাত্রা উৎসব হচ্ছে বলেও জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এই শিল্পের সাথে যুক্ত প্রবীণ শিল্পীদের ভাতা দেওয়া ও চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে সরকারি উদ্যোগে। আজকে 27তম যাত্রা উৎসবের শুভ উদ্বোধন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সমস্ত মন্ত্রীরা সাংসদ মিলে আমরা আজকে এবং এখানকার যারা পুর প্রধান সবাইকে নিয়ে একসঙ্গে আজকে আমরা যাত্রা উৎসবের শুভ সূচনা করলাম। এখানে দুদিন হবে, 24 এবং 25, কাল থেকে 30 দিন, পরশু থেকে 30 দিন আমাদের বাগবাজার পরিবেশন মঞ্চে। যাত্রা গত 34 বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাত্রাপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহ স্পর্শে আজকে যাত্রা আবার সমন্বয়ে ফিরে এসছে। আজকে যাত্রার গুঞ্জ, আজকে এত যাত্রাপালা যে শিল্পীরা করে শেষ করতে পারছে না। সব জায়গা থেকে, একটা সময় ছিল যাত্রা মানে গ্রাম, এখন যাত্রা মানে শহর, এমনকি কলকাতা শহরেও প্রচুর যাত্রা হচ্ছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক জেলায় যাত্রা উৎসব হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে চান, তাই তিনি সর্বতোভাবে পাশে থেকে শিল্পীদের, যদি এটা না হতো যাত্রা শিল্প কোথায় হারিয়ে গেছিল, কটা পালা হতো? আমি তো আজকে বললাম অন মাইক, 18 থেকে 20টা পালা, এখন 45 থেকে 50টা পালা চলছে, এক একটা পালা 200-250 করে শো করছে। এটা তো যাত্রা, যে 10টার সঙ্গে প্রায় 5 লক্ষ মানুষ জড়িত, এত মানুষ তো উপকৃত হচ্ছে। ওদের সময় কটা মানুষ অনুদান পেতেন, কত টাকা পেতেন? আর আজকে মুখ্যমন্ত্রী 25,000 টাকা করে 1,000 জনকে অনুদান দিচ্ছেন। ওই জন্যই বললাম যাত্রাপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু স্পর্শে সবটাই আজকে একদম টপে পৌঁছে গেছে। এদিন প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে 27তম যাত্রা উৎসবের সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাসাত। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।